हेलो फ्रेंड्स, वेलकम टू एसजी ट्यूटोरियल गाइड यूट्यूब चैनल। कॉलेज एडमिशन 2021 समस्त कैंडिडेट दे एसजी ट्यूटोरियल गाइड यूट्यूब चैनले स्वागत जानाच्छी। जरा 2021 उच्च माध्यमिक पास करेछेन एवं तार आगेओ पास करेछेन अर्थात 18, 19, 20, 21 समस्त कैंडिडेट देर ए चैनले स्वागत जानाच्छी। आपनारा जरा नतून एडमिशन नीते चलेछेन तो अनेक चैनले तो आपनारा देखछेन जे ऑनलाइन फर्म फिल आप प्रसिडियर देखा कीभे फर्म फिल आप करते देखान हे टुल्स एंड टेक्निक देखान हे। तो चैनल आपनारा क्या देखें एखानकार विशेषत कि एखाने आपनादेर जे विशेषत्वटा रोयेछे सेटा होलो आपनादेर जे समस्यागुलो आपनारा पड़बेन विभिन्न कलेज वाइज फर्म फिल आप करते गिये, जेमन आपनार फर्मे भूल, आपनार मोबाइले मेसेज आसछे ना, আপনি অলরেডি রেজিস্টার্ড যে জায়গাটা রয়েছে সেখানে আপনি কি করবেন, ফরেন থেকে আপনি যদি এখানে অ্যাডমিশন নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আদার স্টেট থেকে যদি আপনি এখানে অ্যাডমিশন নিতে চাইছেন তাহলে আপনাকে কি করতে হবে, এরকম একাধিক বিষয় যে প্রবলেমের একমাত্র সলিউশন কিন্তু এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। এটা 2020 থেকে সবাই দেখে আসছে, এখানে সবাই প্রত্যেক মুহূর্তে তাদের বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু পেয়ে থাকে। তো আজকে এরকম একটি সমস্যা সমাধানমূলক ভিডিও, আপনাদের একাধিক প্রশ্ন যেগুলো কমেন্ট সেকশন থেকে আমি পিক করেছি এরকম রিলেটেড ভিডিও আজকে হতে চলেছে। তো ভিডিওটি আপনাদের পুরো দেখতে হবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম ধরনের অথেন্টিক আপডেটগুলো টাইম টু টাইম এখান থেকে পাওয়ার জন্য। তো চলুন প্রথমে যে প্রশ্নটি নিয়ে নিচ্ছি, আপনারা ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা পোর্শন দেখতে পাচ্ছেন বিভিন্ন কলেজের, কি দেখতে পাচ্ছেন অলরেডি রেজিস্টার্ড আন্ডার দিস ইউনিভার্সিটি, অর্থাৎ কি আপনি কি এই ইউনিভার্সিটির আন্ডারে অলরেডি রেজিস্টার্ড। যারা ফ্রেশার ক্যান্ডিডেট অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করে সবে কলেজে অ্যাডমিশন নিচ্ছেন তাদের কিন্তু এই জায়গাটাতে নো করতে হবে, এখানে আপনাদের কোনো ফাংশন নেই, অর্থাৎ এই জায়গাটা আপনাদের জন্য নয়। এই জায়গাটা তাহলে কাদের জন্য? যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা অনেকে প্রশ্ন করেছেন 2016 সালে পাস করেছেন, 17 সালে পাস করেছেন, 18, 19, 20 এই যে সালগুলো অর্থাৎ ব্যাক ইয়ারে আপনারা পাস করেছেন তাদের জন্য এখানে কি করার বা কি করণীয়। আপনাদের জন্য এই অপশানটি রয়েছে, আপনারা যে ইউনিভার্সিটির ক্যান্ডিডেট হয়ে থাকুন সেটা নর্থ বেঙ্গল হতে পারে, ক্যালকাটা হতে পারে, WBSU হতে পারে, বর্ধমান হতে পারে, যাদবপুর হতে পারে, প্রেসিডেন্সি হতে পারে। আপনারা অলরেডি প্রেসিডেন্সি বলে দিয়েছে যে 20 আর 21 ক্যান্ডিডেট ছাড়া বা 19 বা 18, 19 ক্যান্ডিডেট নেবে না, এরকম একটা পোর্শন দেখছিলাম, যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই যে ইউনিভার্সিটিগুলো রয়েছে ব্যাক ইয়ারের ক্যান্ডিডেটগুলো যারা অলরেডি এই ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্টার্ড রয়েছেন, অর্থাৎ আপনারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলেন, হয়তো 20তে ভর্তি হয়েছেন বা 19-এ ভর্তি হয়েছেন কিন্তু পরীক্ষা দেননি, সেইভাবে স্টে করে গেছেন, তাহলে সেইভাবে হোল্ড করে গেছেন বছরের মাঝপথে, তাহলে আপনাদের কি করণীয়? আপনারা যদি রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে থাকেন বা অন্য জায়গাতে ট্রান্সফারের ব্যবস্থা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? এই জায়গাতে আপনারা নো করে দেবেন। যদি আপনারা রেজিস্ট্রেশন ক্যান্সেল না করে থাকেন অর্থাৎ অলরেডি রেজিস্টার্ড আছেন কিন্তু আবার নতুন করে ফ্রেশারভাবে অ্যাডমিশন নিতে চাইছেন তাহলে WBSU এর ক্ষেত্রে রিঅ্যাডমিশনের রুলস যেটা রয়েছে আপনাদের আর্লিয়ার যে রেজিস্ট্রেশন রয়েছে সেটা ক্যান্সেল করতে হবে। ক্যালকাটার বিভিন্ন যে কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে পরিষ্কারভাবে যে রেজিস্ট্রেশন ক্যান্সেল না করলেও চলবে, আপনাদের যে অলরেডি রেজিস্টার্ড যদি আপনারা থাকেন তাহলে আপনাদের দুটো জিনিস সেখানে মেনশন করতে হচ্ছে, এক আপনি কি রেজিস্ট্রেশন করা অবস্থাতে একটা পরীক্ষাও দিয়েছেন না আপনি পরীক্ষা দেননি, সেই দুটো জায়গায় আপনাকে মেনশন করতে হবে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস পরিষ্কার, যারা অলরেডি রেজিস্টার্ড নতুন করে অ্যাডমিশন নিতে চাইছেন যে সাবজেক্টে আপনারা অ্যাডমিশন নিয়েছিলেন সেখানে আর না পড়ে অন্য সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইছেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন, কিন্তু আপনাকে ওখানে মেনশন করতে হবে যে আপনি অলরেডি রেজিস্টার্ড আছেন নাকি রেজিস্টার্ড নেই। যদি আপনি রেজিস্টার্ড থাকেন তাহলে ইউনিভার্সিটি আপনাকে ব্যবস্থা করবে সেই রেজিস্ট্রেশনটাকে রিনিউ করানো হবে, না হলে সেই রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করে আবার নতুন রেজিস্ট্রেশন আপনাকে দেওয়া হবে, কিন্তু তার জন্য আপনাকে মেনশন করতে হবে, আপনি লুকিয়ে কিন্তু কোনো কাজ করতে পারবেন না। সেগুলো আপনাদের পরিষ্কার হয়ে গেল। এবং যারা বিভিন্ন ইউনিভার্সিটি বলে দিয়েছে 3 বছর ম্যাক্সিমাম আপনারা গ্যাপ দিতে পারেন HS-এর পর তারপর অ্যাডমিশন নিতে পারেন, তাহলে 4 বছর বা 5 বছর গ্যাপ, যারা 17 সাল বা 16 সালের ক্যান্ডিডেট রয়েছেন তারা অ্যাডমিশন নিতে চাইছেন এখন তারা কি করবেন? WBSU বা বিভিন্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে যদি আপনারা 3 বছরের অধিক সময় গ্যাপে থাকেন তাহলে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, সেজন্য আপনাদের পার্টিকুলার ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, যে ডকুমেন্টসগুলিতে মেনশন করতে হবে যে আপনি কেন এতদিন গ্যাপ ছিলেন বা আপনি কেন গ্যাপে ছিলেন, তাহলে কিন্তু ইউনিভার্সিটি যদি ঠিকঠাকভাবে সেটা বোঝে স্পেশাল পারমিশন ইউনিভার্সিটির কাছ থেকে করাতে হবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারছেন, কিন্তু তার জন্য অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, সেটা ইউনিভার্সিটির প্রসিডিওর আপনাকে বলে দেবে কীভাবে অ্যাডমিশন করতে হবে। আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট যে প্রশ্নটি আপনাদের ছিল, মোবাইলে মেসেজ আসবে কি না? দেখুন এক একটা কলেজের এক এক রকম নিয়ম থাকে, আপনার অ্যাপ্লিকেশন যদি সাবমিট হয়ে থাকে আপনি সেটার ফর্মটাকে প্রিন্ট করে নিতে পাচ্ছেন, আপনার অ্যাপ্লিকেশানের যে চালান সেটাকে নিতে পাচ্ছেন, তাহলে তো আপনার আর কোনো ডাউট
ডাউট থাকার কথা নয়, মেসেজ আসুক বা না আসুক আপনার নিশ্চয়ই আর কোনো সন্দেহ থাকার কথা নয়। অতএব আপনি ফর্মটাকে প্রিন্ট করবেন, ফর্মটা সাবমিট হওয়া মানে ওখানে আপনার শো করে যাবে, এ নিয়ে আপনার কোনো চিন্তা নেই। ইউজার আইডি পাসওয়ার্ডটা অবশ্যই মাথায় রাখবেন, নাহলে কিন্তু সমস্যা। নেক্সট রয়েছে 83 থেকে 85 পেয়েছি, আমি কি চান্স পাবো? তো এরকম অনেক ক্যান্ডিডেট আপনারা বলছেন যে এত পার্সেন্ট নাম্বার পেয়েছি দাদা, আমি চান্স পাবো কি পাবো না, পার্সেন্ট নাম্বার আমরা পেয়েছি, আমরা অমুক সাবজেক্টে চান্স পাবো কি না। দেখুন, এই এই মুহূর্তে দাঁড়িয়ে কাট অফ মার্কসের কথা কিছু বলা যায় না, তবে 83 থেকে 85% নাম্বার যদি আপনি পেয়ে থাকেন, আপনি একটা কলেজে অন্তত ফর্ম ফিল আপ করবেন, আপনি একাধিক কলেজে ফর্ম ফিল আপ করুন, তাহলে যে কোনো একটা জায়গাতে আপনি চান্স পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন যে কোনো বড় ইউনিভার্সিটি বা কলেজের আন্ডারে অ্যাডমিশন নিতে চাইছেন, সেখানে কিন্তু 92, 89, 88 ম্যাক্সিমাম কাট অফ হতে পারে। এটা আমি আপনাদেরকে জাস্ট অ্যাজ পার গেস বললাম, আমি শিওর নই। নেক্সট রয়েছে আদার স্টেটের স্টুডেন্টরা কি অ্যাডমিশন নিতে পারবে। অবভিয়াসলি প্রত্যেকটা ইউনিভার্সিটির নোটিফিকেশন যদি আপনারা চেক করে দেখেন, প্রত্যেকটা জায়গাতে বলা রয়েছে যে আদার স্টেটের স্টুডেন্টরা এখানে অ্যাডমিশন নিতে পারবে, কোনো প্রবলেম কিন্তু হবে না। এবার দেখুন, 3-4 বছর আগের স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারবে। তো আগে যে প্রসিডিওরটা বললাম, স্পেশাল পারমিশন আপনাদের তার জন্য করাতে হবে, করলে আপনারা পারবেন। জিওগ্রাফিতে অনার্সে কত নাম্বার লাগবে এরকম করে কিছু বলা যায় না। জিওগ্রাফি হোক বা যে কোনো সাবজেক্ট হোক, ডিমান্ডেবল সাবজেক্টগুলোতে সবসময় বেশি স্টুডেন্টস ভর্তি হয় এবং সেখানে সবচেয়ে বেশি বেশি নাম্বার কিন্তু কাট অফ হয়। 2017 বা 2018 ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলে দিলাম অ্যাডমিশন প্রসিডিওর কী হতে চলেছে। মোবাইল দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে কি না, মোবাইল দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে, তবে বেটার অপশান আপনি পিসি বা ল্যাপটপ ইউজ করুন। মোবাইল দিয়ে ফর্ম ফিল আপ করতে গেলে আগে আপনাকে স্ক্যান করতে হবে ডকুমেন্টগুলো। বেস্ট ডকুমেন্ট স্ক্যানার কী হতে পারে বা কী থেকে আপনারা সহজে ডকুমেন্ট স্ক্যান করতে পারেন মোবাইল থেকে, সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা আপনারা চেক করে দেখে নিতে পারবেন। ডকুমেন্ট নট আপলোডেড, অর্থাৎ ডকুমেন্ট আপলোড করতে পাচ্ছেন না আপনারা কেউ কেউ, এমন অনেকে কমপ্লেন করছেন, এমন অনেকে বলেছেন। তো ডকুমেন্ট আপলোড না হওয়ার মেন কারণ হতে পারে ওয়েবসাইটের কোনো এরর আছে বা ওয়েবসাইটের কোনো সমস্যা আছে বা সার্ভারের অসুবিধা আছে, তাহলে একটু পরে চেষ্টা করুন। দ্বিতীয় হতে পারে আপনি যে সাইজটা ওখানে চেয়েছে 100 KB বা 200 KB মধ্যে, আপনি তার থেকে বেশি করে ফেলছেন বা ডাইমেনশন ঠিকঠাক হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম হতে পারে ডকুমেন্ট আপলোডিংয়ের ক্ষেত্রে। তো সেটা একটু চেক করে দেখে নিন, সঠিক সাইজের মধ্যে আপনি রাখার চেষ্টা করুন। নেক্সট রয়েছে ফরেনাররা কি এখানে অ্যাডমিশন নিতে পারে, অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্টস, অনেকে কমেন্ট করছেন বাংলাদেশ স্টুডেন্টসরা কি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিতে পারে। অবভিয়াসলি অ্যাডমিশন নিতে পারে, তার জন্য আপনাদের ফরেন অ্যাডমিশন যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে আপনাদের আসতে হবে। আপনাদের পাসপোর্ট, আপনাদের ভিসা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে আপনাদের এই নিয়ে কথা বলতে হবে। বলার পর যে প্রসিডিওর ফলো করা হবে সেই প্রসিডিওরটাকে আপনাদেরকে ফলো করাতে হবে, তাহলে আপনারা সেখান থেকে পারবেন, এবং এই যে নর্মাল অ্যাপ্লিকেশন প্রসেস এর মাধ্যমে কিন্তু আপনারা পারবেন না। নেক্সট রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, যেটা ফর্ম ফিল আপে ভুল, অর্থাৎ নাম, মার্কস আপনারা ভুল দিয়েছেন, রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিয়েছেন এইচএসের, বা আপনাদের বাবার নাম, অ্যাড্রেস ভুল করেছেন, সেক্ষেত্রে আমরা কী করব। তো প্রথমত আপনাদের বলে রাখি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি যদি নোটিফিকেশান দেখেন, তাহলে দেখবেন যে সেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে 2 থেকে 20 তারিখ পর্যন্ত অ্যাডমিশানের জন্য অ্যাপ্লিকেশান প্রসিডিওর চলবে। তারপরে একটা ডেট দেওয়া রয়েছে, সেখানে লিস্ট পাবলিশ হবে। প্রভিশনাল লিস্ট বা মাস্টার লিস্ট মানে কি? প্রভিশনাল লিস্ট মানে হচ্ছে যে লিস্টটাতে সমস্ত ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু সেখানে নাম থাকবে এবং তাদের সমস্ত ডিটেল সেখানে দেওয়া থাকবে। আপনার যদি নাম সেখানে না থাকে, তাহলে আপনি কমপ্লেন করতে পারেন বা আপনি হেল্প ডেস্কে কল করতে পারেন বা মেল করতে পারেন, তাহলে আপনি সেটাকে ঠিক করে নিতে পারছেন। দ্বিতীয়ত, আপনি ফর্ম কারেকশন করতে পারবেন কিভাবে? প্রথমত, আপনার যদি কোথাও ভুল হয়ে থাকে, রেক্টিফিকেশনের টাইমিং দেওয়া হবে। প্রভিশনাল লিস্টের পরে 2 দিন মিনিমাম বা 1 দিন রেক্টিফিকেশনের টাইম থাকবে, বেশিরভাগ ইউনিভার্সিটি 2 দিন করে দিচ্ছে বা কলেজ। তো সেই সময় আপনাদেরকে সেই কলেজের মেল হোক বা ফোন নাম্বার হোক, ফোন করে বলতে হবে যে স্যার বা ম্যাম, আমার এইখানে ভুল হয়েছিল, আমি এটাকে কারেক্ট করাতে চাই। তখন তারা আপনাকে বলবে ঠিক আছে, আপনি আপনার সঠিক যে জায়গাগুলো হবে সেটাকে, সেই ডকুমেন্টসটাকে আপনি সাবমিট করুন বা আপনার লিখে একটা কাগজে আপনি অ্যাপ্লিকেশন করুন যে আমার এই এই জায়গাতে ভুল হয়েছে, অ্যাড্রেসে আমার ভুল হয়েছে, এটা আমি লিখেছি, সেখানে এই এই হবে, আমার মার্কসে ভুল হয়েছে বা রেজিস্ট্রেশনে ভুল হয়েছে বা বাবার নামে ভুল হয়েছে, সেটাকে লিখে আপনারা মেল করুন। মেল করলে রেক্টিফিকেশনের টাইমে আপনাদের এই ফর্মটা কিন্তু রেক্টিফাইড হয়ে যাবে। যদি আপনারা মনে করছেন মার্কস ভুল দিয়েছেন, কোনো সমস্যা নেই, এমনটা কিন্তু নয়। হতে পারে এর জন্য আপনার মেরিট লিস্টে নাম নাও আসতে পারে, আপনার যদি ডকুমেন্টের সাথে আপনার ফর্ম ফিল আপ ম্যাচ না করে, মিসম্যাচ হলে
হলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। সুতরাং বি কেয়ারফুল, এটা নিয়ে আপনাদের চিন্তার কারণে আপনারা রেকটিফিকেশন কিন্তু করতে পারবেন। এই জিনিসটা কিন্তু আপনারা অনেকে কমেন্ট করছেন যে কিভাবে রেকটিফাই করব বা কিভাবে ফর্মটা কারেকশন করব, ভুল করেছি, আশা করি আপনাদের মনে আর কোনো ডাউট নেই। এবং আমি আপনাদের জন্য এরকম রিলেটেড প্রবলেম এবং সলিউশন রিলেটেড কিউএনএ ভিডিও বানাতেই থাকবো গত বছরের মতো। তার জন্য কমেন্ট সেকশনে আপনাদের জানাতে হবে কার কী সমস্যা, প্রয়োজনে আমি আপনাদের কলেজের সাথে সরাসরি কন্ট্যাক্ট করেও গত বছরের মতো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভালো থাকুন সবাই, আশা করি আপনাদের খুব স্মুথ ওয়েতে আপনারা ভর্তি হতে পারবেন। অল দ্য বেস্ট।